আসসালামু আলাইকুম। আমার পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাসায় বসে পড়াশোনা করছো আর পরীক্ষার জন্য খুব তোড়জোড় করে পড়াশোনা শুরু করেছো। পরীক্ষা কিন্তু আমাদের এপ্রিলের ফার্স্ট উইকে হওয়ার সম্ভাবনা খুব বেশি, তো এপ্রিলের ফার্স্ট উইকে হবে অর্ধবার্ষিক প্রস্তুতিমূলক পরীক্ষা, আর এটা কিন্তু তোমাদেরকে অনেক ভালো করতে হবে। এই পরীক্ষার নাম্বার কিন্তু যোগ হবে ফাইনালে গিয়ে, এবং টাউন ফাইনালেও যোগ হবে এবং বার্ষিক পরীক্ষায় গিয়েও গড় নাম্বার হবে। এজন্য এখান থেকেই কিন্তু তোমাদের ভালো করতে হবে। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম অধ্যায় তিনে পাঁচ চার এবং শূন্যস্থান নিয়ে এবং কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। তো আজ আমরা নতুন অধ্যায় চলে যাই। আজ আমরা অধ্যায় চার নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বই বের করো, পৃষ্ঠা নাম্বার 30। সবাই পৃষ্ঠা নাম্বার 30 বের করো। পৃষ্ঠা 30-এ দেখো কি আছে। পৃষ্ঠা 30-এ আছে আজকে আমাদের লেকচার নাম্বার 14। পৃষ্ঠা অধ্যায় 4-এ আছে বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও শিল্প, অর্থাৎ বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা এই অধ্যায় পড়ব। এই অধ্যায় পড়ার আগে আমাদেরকে জানতে হবে যে অর্থনীতি কি। অর্থনীতি হচ্ছে আয় ব্যয়ের হিসাব, অর্থাৎ কি পরিমাণ আয় হচ্ছে, কি পরিমাণ ব্যয় হচ্ছে, এটাই হচ্ছে অর্থনীতি। তো আমাদের এই আয় ব্যয়ের হিসাবটা কেমন, বা আমরা কোথা থেকে আয় করছি, কিভাবে ব্যয় করছি, সে নিয়েই আলোচনা করব। আর আমাদের অর্থনীতি হচ্ছে কৃষি ও শিল্প নির্ভর। আচ্ছা, আমরা পার্ট 1 শুরু করছি। পার্ট 1-এ আছে চাল, গম ও ডাল নিয়ে আমরা আলোচনা করব। আমি যেখানে আন্ডারলাইন করেছি তোমরা সেখানে আন্ডারলাইন করবে, আর যেখানে ব্র্যাকেট দিয়েছি সেখানে ব্র্যাকেট দিবে। বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ, এখান থেকে শূন্যস্থান হতে পারে, আবার ছোট প্রশ্ন হতে পারে, যেমন বাংলাদেশ কেমন দেশ। জনসংখ্যার শতকরা প্রায় 80% মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে, এতটুকু ব্র্যাকেট দাও। এখান থেকে প্রশ্ন হতে পারে যে এদেশের শতকরা কত ভাগ মানুষ কৃষিকাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্তমানে দেশের চাহিদা পূরণ করেও বিদেশে কৃষিপণ্য রপ্তানি করা হচ্ছে। চাষাবাদের জন্য এদেশের মাটি খুব উপযোগী, কারণ বাংলাদেশ একটি উর্বর বদ্বীপ অঞ্চল, ব্র্যাকেট দাও। এই দেখো ব্র্যাকেট, এখান থেকে এই পর্যন্ত। এখান থেকে প্রশ্ন হবে যে চাষাবাদের জন্য এদেশের মাটি উপযোগী কেন। মোট জাতীয় অর্থনীতির শতকরা প্রায় 20% আসে কৃষি থেকে। এটাও প্রশ্ন হতে পারে, ব্র্যাকেট দাও যে আমাদের মোট জাতীয় অর্থনীতির কত ভাগ কৃষি থেকে আসে। আচ্ছা, এখন দেখো আমরা একটা সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা দেখে কিন্তু অনেক ভালো লাগছে যে আমরা যে ভাত খাচ্ছি, যে চাল থেকে আমরা ভাত রান্না করছি, তো ওই চালটা কিসে থেকে হচ্ছে? চাল কি আর গাছে ধরে? না, ধান হয়, ধানের গাছ হয়, সেখান থেকে, সেই ধান থেকে চাল বের করা হয়, আমরা সেই ধান থেকে চাল পাই। দেখো কৃষকরা কত কষ্ট করে ধান ভুনছে। ধান, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, তাই ধান আমাদের প্রধান ফসল। বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের জন্য উপযোগী, ব্র্যাকেট দিবে। বাংলাদেশে প্রধানত আউশ, আমন ও বোরো, এই তিন ধরনের ধান চাষ হয়, ব্র্যাকেট দাও। প্রশ্ন হতে পারে বাংলাদেশে কয় ধরনের ধান উৎপন্ন হয় বা ধান চাষ হয়। এবার আসছি আমরা গমে। গম দেখো, এখানে গমের ছবি দেখতে পাচ্ছি, কি সুন্দর গম ক্ষেত। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। এখান থেকে প্রশ্ন হতে পারে বাংলাদেশের কোন অঞ্চলে গম উৎপাদন বেশি হয়। শীতকালে গমের চাষ করা হয়। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। এখান থেকে এ পর্যন্ত ব্র্যাকেট দাও। এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, এদেশে গম চাষের প্রসার ঘটছে কেন, বা গম বেশি উৎপন্ন হচ্ছে কেন। এবার আমরা ডাল নিয়ে পড়ব। ডাল দেখো, ডাল তো আমরা সবাই খাই, তাই না? ডাল ছাড়া কি আমাদের একদিনও ভাত খাওয়া চলে? চলে না। সবাই কিন্তু, সবার বাসায় কিন্তু ডাল রান্না হয় প্রতিদিন। এবার তাহলে আমরা ডাল নিয়ে একটু আলোচনা করি। ডাল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি পণ্য। বিভিন্ন ধরনের ডাল আছে, যেমন ছোলা, মসুর, মটর, মুগ, মাসকলাই, অড়হর ইত্যাদি। বাংলাদেশের উত্তর ও পশ্চিম অঞ্চলে ডালের চাষ বেশি হয়, তবে দেশের চাহিদা পূরণের জন্য বিদেশ থেকে ডাল আমদানি করতে হয়, ব্র্যাকেট দাও যেখানে ব্র্যাকেট দিতে বলেছি। এখানে প্রশ্ন হতে পারে বাংলাদেশের কি কি ধরনের ডাল
কি ধরনের ডাল উৎপাদন হয় বা কি ধরনের ডাল পাওয়া যায়, কোন অঞ্চলে ডাল বেশি চাষ হয় এবং ডাল বিদেশ থেকে আমদানি করতে হয় কেন, কারণ চাহিদা পূরণের জন্য। আচ্ছা, এখন আমরা পৃষ্ঠা নাম্বার 31 যাচ্ছি, এখান থেকে আমরা কাজগুলো নিয়ে পড়ব। আচ্ছা, এইসব বলি, অর্থনীতি শব্দের অর্থ কি শিক্ষকের সহায়তায় আলোচনা করো, অর্থনীতি শব্দের অর্থ কি, অর্থনীতি শব্দের অর্থ কি, আমি এটা তোমাদেরকে একদম প্রথমেই বলেছিলাম যে অর্থনীতি অর্থই হচ্ছে আয় ব্যয়ের হিসাব। আয় ব্যয়ের হিসাব বা এভাবে তোমরা লিখতে পারো যে অর্থনীতি শব্দের অর্থ হচ্ছে অর্থ ও ব্যবসা সংক্রান্ত কার্যাবলী, অর্থ ও ব্যবসায় সংক্রান্ত কার্যাবলী। আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, এখানে তোমরা লিখে নাও অর্থনীতি কি। সবাই লিখে নাও অর্থনীতি, অর্থনীতি শব্দের অর্থ, শব্দের অর্থ সবাই লিখো। এটা আমি প্রথমে তোমাদের ক্লাসে বুঝিয়ে দিব, কিন্তু এখন আমি রেকর্ডিং ক্লাসে তোমাদেরকে লিখে দিচ্ছি যে অর্থনীতি শব্দের অর্থ হচ্ছে, অর্থনীতি শব্দের অর্থ হচ্ছে আয় ও ব্যবসায় সংক্রান্ত কার্যাবলী। আচ্ছা, অর্থনীতি শব্দের অর্থ হচ্ছে আয় ও ব্যবসায় সংক্রান্ত কার্যাবলী। এখানে আমরা বলতে পারি অর্থনীতি, তাহলে সহজ ভাষায় বলতে গেলে আয় ব্যয়ের যে হিসাব বা যে সম্পর্কিত যে কার্যাবলী, এগুলো দরকার নাই। এই খ নাম্বারটা তোমরা বাসায় এসডব্লিউ করবে বইয়ে এবং আমাকে ক্লাসে বইটা সবাই ক্যামেরার সামনে ধরবে, আমি দেখব। আর এখানে দেখো নিচের পৃষ্ঠা, পাশের পৃষ্ঠা থেকে তথ্য নিয়ে নিচের ছকে লিখো আমরা কিভাবে এটি খাই, ধান গম ডাল। ধান খাই আমরা, ধান থেকে ভাত খাই, চিড়া খাই, তারপরে সেই চাল দিয়ে পায়েস রান্না হয়, পিঠা রান্না হয়, এ লিখবে। গম, গম থেকে আমরা রুটি আটা পাই, সেই আটা দিয়ে রুটি তৈরি করে খাই। ডাল, ডাল আমরা রান্না করে খাই, খিচুড়ি রান্না করে খাই। এটি কোথায় উৎপন্ন হয়? বাংলাদেশের সব অঞ্চলে এটি উৎপন্ন হয়। গম উত্তর ও পশ্চিম অঞ্চলে, ডাল উত্তর ও পশ্চিম অঞ্চলে। আচ্ছা, গ নাম্বার দরকার নাই, তোমরা এই এই ছকটা একটু নিজেরা পড়ে নিবে, এই ছকটা নিজেরা পড়ে নিবে। আচ্ছা, ঘ নাম্বার দেখো, আমাদের প্রধান খাদ্যশস্য কোনটি? ধান। আমাদের প্রধান খাদ্যশস্য ধান। আচ্ছা, আমাদের এতটুকুই ছিল বইয়ে পড়া, এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে যাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, এখানে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন যেটা আছে যে অধ্যায় 4 পাঠ 1 সংক্ষিপ্ত প্রশ্ন, চাষাবাদের জন্য আমাদের দেশের মাটি উপযোগী কেন? এটা কিন্তু আমি বইয়ের একদম শুরুতে বলেছি যে কারণ বাংলাদেশ একটি বৃহত্তম বদ্বীপ অঞ্চল, বাংলাদেশ একটি বদ্বীপ অঞ্চল। 2, জাতীয় অর্থনীতির শতকরা কত ভাগ কৃষি থেকে আসে? এইটাও বলেছি, বইয়ে আছে, দাগিয়ে দিয়েছি। 3, বাংলাদেশে ধানের উৎপাদন বাড়ছে কেন? বাংলাদেশে ধানের উৎপাদন বাড়ছে কেন? এই 3 উত্তরটা আমি ক্লাসে লিখে দিব বোর্ডে, আর এখন আমি তোমাদেরকে মুখে বলছি, তোমরা লিখে নাও। 3 উত্তর, বাংলাদেশে ধানের উৎপাদন বাড়ছে কেন? উত্তর, বাংলাদেশে বর্তমানে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে, তাই বাংলাদেশে ধানের উৎপাদন বাড়ছে। আবারও বলছি, বাংলাদেশে বর্তমানে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে, তাই বাংলাদেশে ধানের উৎপাদন বাড়ছে। আচ্ছা, সবাই এটা লিখে নিবে, ক্লাসেও লিখে দিব বোর্ডে, সবাই লিখে নিবে। 4, ধান বাংলাদেশের প্রধান ফসল কেন? এইটা কিন্তু আমি বইয়ে দাগে দিয়েছি, তবে বইয়ের মতো করে লিখলে হবে না, আমি তোমাদেরকে একটু সাজিয়ে বলে দিচ্ছি। তোমরা বইটা বের করো সবাই, 4 উত্তর, এই 4 প্রশ্নের উত্তরটা আমি বলে দিচ্ছি, বই বের করো সবাই, পৃষ্ঠা নাম্বার 30 বের করো, পৃষ্ঠা নাম্বার 30। এইভাবে এই উত্তরটা লিখবো যে ধান আমাদের প্রধান খাদ্য
প্রধান ফসল কেন? ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, এখান থেকে ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, এইখান এই লাইন থেকে এইখানে আসবে, এই লাইনে আসবে, ঠিক আছে? তারপরে এখান থেকে আবার আমি এই লাইনে যাব। আচ্ছা, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, এছাড়া বাংলাদেশের প্রায় সব অঞ্চলে জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী, তাই ধান আমাদের প্রধান ফসল। এই তিনটা লাইন সাজিয়ে লিখলেই আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি। চার নম্বর প্রশ্ন তো, ধান আমাদের প্রধান ফসল কেন? আবারও বলছি, ভাত বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য, এছাড়া বাংলাদেশের প্রায় সব অঞ্চলের জলবায়ু ও ভূমি ধান চাষের উপযোগী, তাই ধান আমাদের প্রধান ফসল। শেষ। এবার পাঁচ নম্বর প্রশ্ন দেখো, এদেশে গম চাষের প্রসার ঘটছে কেন? এই যে পাঁচ নম্বর উত্তরটা আমি বইয়ে বলেছিলাম, এটি এখান থেকে। বাংলাদেশে গমের আটায় তৈরি বিভিন্ন খাবারের চাহিদা দিন দিন বাড়ছে, ফলে গম চাষের প্রসার ঘটছে। শেষ। আর অর্থনীতি শব্দের অর্থ এটা আমি মুখে বলেছি, আবার লিখেও দিয়েছি, সবাই লিখে নাও। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, বাসায় বসে অনেক বেশি পড়াশোনা করতে হবে, আর ক্লাসে যারা বিরক্ত করো তাদেরকে বলছি ক্লাসে ডিস্টার্ব করবে না টিচারকে, এতে আরও যারা তোমার বন্ধুরা বা সহপাঠীরা আছে তারা কিন্তু ঠিকমতো ক্লাস করতে পারে না, টিচারও বিরক্ত হয়, কারণ নির্দিষ্ট একটা সময়ে তোমাদেরকে জুম ক্লাসটা নিতে তোমাদেরকে জুম ক্লাসে সব করা দিতে হয় এবং বুঝাতে হয়। অনেক সময় নেট প্রবলেমের কারণে তোমরা শোনো না, তোমরা টিচারের কথা শুনতে পারো না, যার জন্য ওই কথা একটা কথা বারে বারে রিপিট করতে হয়। তো তোমরা যদি এই পরিস্থিতিতে তোমরা যদি ক্লাসে ডিস্টার্ব করো কথা বলে, তাহলে টিচার কীভাবে পড়াবে বলো? এতে লস তো তোমাদেরই হবে। তাই তোমরা ক্লাসে বিরক্ত করবে না, যতটুকু সম্ভব তোমরা একটু ধৈর্য ধরে ৩০ মিনিট ক্লাসটা করবে, তারপর তোমরা বন্ধুরা মিলে আম্মুর পারমিশন নিয়ে বন্ধুর সাথে গল্প করতে পারবে। আচ্ছা, ঠিক আছে সবাই, তাহলে ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।